অহংকার করবে। দুই নম্বর দুনিয়াকে যারা অগ্রাধিকার দিবে, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জাহান্নাম এদের ঠিকানা। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, জাহান্নাম কি কেমন ভয়াবহ জায়গা! আল্লাহর নবী বিভিন্ন হাদিসে জাহান্নামের বর্ণনা তুলে ধরেছেন, যাতে করে উম্মতগুলি জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারে। ঠিক না বেটি? আরো যে রকম ঠিক না বেটি? আমার আলোচ্য হাদিসে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, শোনো, ইউলকা আলা আহলিন নার আলজু, আসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নাম দেওয়ার পরে আল্লাহ এদেরকে মারাত্মক পাবে, আল্লাহ বুক এদের, আল্লাহ এদের মধ্যে ঠেলে দিবেন। কেমন বুক? বিশ্বনবী বলেন ফায়াদিলু মা হুম ফিহি মিনাল আযাব। জোরে কর নাউজুবিল্লাহ। বায়রামাত, আল্লাহর নবী বলেন এমন বুক ঠেলে দেওয়া হবে জাহান্নামে যাওয়ার পরে। কেমন বুক? নবীজি বলেন ফায়াদিলু মা হুম ফিহি মিনাল আযাব। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনে অন্যান্য শাস্তিও হবে। নবীজি বলেন পেটে এমন বুক আল্লাহ লাগিয়ে দিবেন, অন্যান্য শাস্তিগুলি যেরকম আগুনের জ্বলন চামড়া চলে যাবে, জ্বলতে জ্বলতে অবস্থা এমন হবে হাত খাইতে খাইতে বগল পর্যন্ত এসে যাবে, এরপরও বান্দা পেটের বুক দূর হবে না, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আল্লাহ পেটের মধ্যে দারুণ ভোগ। ও মাবুদ, পেটের বুকে কলিজা ছেড়ে যাচ্ছে, আল্লাহ খাবার চাই খাবার চাই। বিশ্বনবী বলেন উম্মতের আরে একদিন দুই দিন নয় 1000 বৎসর পর্যন্ত খাবারের জন্য ডাকবে। 1000 বৎসর পরে আমার আল্লাহ বলবেন ওরে নাফরমান, দুনিয়ার জীবনে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দেও নাই, আল্লাহর বিধান পালন করো নাই, গীবত করেছ, শেখায়াত করেছ, মিথ্যা করে বলেছ বলেছ, না ফরমান রে এবার কেন তুমি ডাক দিয়েছ? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ খাবার চাই গো খাবার দাও। বিশ্ব নবী বলেন এই অবস্থায় 1000 বৎসর ডাকার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দে এই নাফরমানের জন্য খাবারের ব্যবস্থা করো। বিশ্ব নবী বলেন ফায়ুগাসুনা বিতাম। জোরে কর আল্লাহু আকবার। বায়রামার, আল্লাহর নবী বলেন সাবিরারে কেমন খাবার তার জন্য ব্যবস্থা করা হবে। আল্লাহর নবী বলেন ফায়ুগাসুনা বিতামিন মিন তরিয়, বিশ্ব নবী বলেন এদের সামনে খাবার উপস্থাপন করা হবে, এদের ফরিয়াদ কবুল করা হবে, এমন খাবার রে ভাই। নবীজি বলেন জরির, দুর্গন্ধ কাটা যুক্ত খাবার। নবীজি বলেন এমন খাবার খাবার পরে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, উম্মতে আরে বান্দা খাবার খাইব ঠিকই, ওই খাবার খাওয়ার পরে পেটের ভোক দূর হবে না, মোটাও হবে না, এই যে খাবার খাইলো পেটের জ্বলন আরো বেড়ে গিয়েছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, মাবুদ গো এমন খাবার দিয়েছ যে খাবার খাইয়া আল্লাহ পেটের ভোক দূর হবে, দূরের কথা, আল্লাহ জ্বলন আরো বেড়ে গিয়েছে। বিশ্বনবী বলেন আরো 1000 বৎসর পর্যন্ত ডাকবে, আল্লাহ খাবার চাই গো খাবার চাই খাবার চাই। নবীজি বলেন 1000 বৎসর পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, না ফরমান রে কেন তুমি ডাক দিয়েছ? ফায়াস্তাগীসুনা বিত্তাম, আল্লাহ খাবার চাই গো আল্লাহ খাবার চাই, আল্লাহ কলিজা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বিশ্ব নবী বলেন 1000 বৎসর পরে আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা,
রে নাফর মানলে খাবার দে। বিশ্ব নবী বলেন ফায়ুগাসুনা বিতামিন দি গুসা, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন এদের পরিয়াদ কবুল করা হবে, এমন খাবার দেওয়া হবে। নবীজি বলেন কাঁটাযুক্ত খাবার, এই ফলের নাম হইল এমন একটা ফল দেওয়া হবে যেই ফলের নাম হইল সাক্কুম। ওই ফলটা কোথায় তৈরি হয়েছে বিশ্ব পয়গাম্বর উল্লেখ করেছেন ফতহুল বারীতে। আল্লামা ইবনে হাজার আসকালানি উল্লেখ করেছেন ফি আসলিল জাহিম, সাক্কুম নামক আমার আল্লাহ একদম জাহান্নামের মাঝে তৈরি করেছেন। ওই ফল যখন বান্দার সামনে দেওয়া হবে, আল্লাহ নবী জাকুমের বিবরণ দিতে গিয়ে বলেন সাবিরা রে লাউ আন্না কাতারাতা মিনাজ জাকুম কাতারাত ফি দারিদ দুনিয়া লাফসাদাত আলা আহলিল আরদি মাঈশাহুম ফকাইফা বিমান ইয়াকুনু তাআমুহু। আল্লাহ নবী বলেন উম্মতেরা রে ওই জাক্কুম নামক ফলটা যখন বান্দার সামনে দেওয়া হবে পান করতে চাইবে না রে ভাই। নবীজি বলেন এটা কেমন বিষাক্ত খাবার, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম। নবীজি বলেন জাক্কুমের এক ফোঁটা রড যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, বিশ্ব নবী বলেন উম্মতেরা রে লাফসাদাত আনা আহলিল আরদি মাঈশাহুম। বিশ্ব নবী বলেন সাবিরা রে এক ফোঁটা জাক্কুমের বিষের কারণে দুনিয়াওয়ালাদের জীবনের যত উপকরণ আছে সব নষ্ট করে দিবি, লতা পাতা জন্মিবে না সব নষ্ট করে দিবি। বিশ্ব নবী বলেন সাবিরা রে ফাকাইফা বিমাইয়া কুনু তুআমু, এই জাক্কুমটা যার খাবার হবে বলো না তার অবস্থা কেমন হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আমার এই জাক্কুম যখন আল্লাহর বান্দাকে খাবারের জন্য দেওয়া হবে রে ভাই, বান্দা দেখবে না এটা কেমন খাবার। হাজার বছরের ক্ষুধার্ত হইয়া আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করবি গলার ভিতরে যেই মাত্র ঢুকাইবে রে ভাই, এক হাতের আঙ্গুল আর এক হাতে ঢুকাইলে যেরকম হয় গলার ভিতরে ঢোকার পরে চতুর্দিক দিয়ে বের হয়ে যাবি, মরবি নিরি না 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 মরণ নাই। আল্লাহর নবী বলেন অবস্থা কেমন হবে, ও সাহাবীরা শোনো রে জাহান্নামীরা তখন স্মরণ করবে ফায়াদু করুনা আন্নাহুম কানু ইউজিজুনাল কাসাসা ফিদ দুনিয়া বিশরাব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন উম্মতেরা রে জাহান্নামীরা জাক্কুম নামক ফলটা খাইয়া যে মাত্র গলার দিকে বের হয়ে যাবে চতুর্দিক দিয়ে কাটার মতো বের হয়ে যাবে। নবীজি বলেন উম্মতেরা রে তখন স্মরণ করবে দুনিয়াতে যদি খাটা লাগত পানি পান করলে দূর হয়ে যাইত, ফায়াদ করুনা আন্নাহুম কানু ইউজিজুনাল কাসাসা ফিদ দুনিয়া বিশরাব। তারা স্মরণ করবে দুনিয়াতে যদি গলায় কাটা লাগলো দূর করে ফেলতো পানি পান করার দ্বারা। বিশ্ব নবী বলেন তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে ফায়াস্তাগীসুনা বিশরাব। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ও দয়ার আল্লাহ দুনিয়ার জীবনে যদি গলায় কাটা লাগতো আল্লাহ পানি পান করলে আল্লাহ গলার কাটা দূর হয়ে যাইত। ও মাহবুব পেটের পুতুর আর চললে গো মাহবুব খাবার চেয়েছিলাম আল্লাহ ওই খাবার খাওয়ার পরে পেটের পুতুর হবে দূরের কথা, আল্লাহ গলার মধ্যে কাটা লেগে গিয়েছে কি করা যায় কি করা যায়। আল্লাহ দুনিয়াতে পানি পান করলে আল্লাহ গলার কাটা দূর হয়ে যাইত, আল্লাহ পানি দাও হো পানি দাও, 1000 বছর পরে আল্লাহ ডাক দিবে ওরে নাফরমান কেন তুমি ডাকলি, ও নাফরমান
মুসলমান দুনিয়ার জীবনে নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হজ করস নাই, যাকাত দেস নাই, আল্লাহর বিধান পালন করস নাই, নাফরমান রে, বলো না কেন তুমি আহ্বান করেছ? তখন ডাক দিয়ে বলবি, আল্লাহ পানি পানি, আল্লাহ পানি দাও, জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, সরোরে যেই মাত্র পানির জন্য ফরিয়াদ করবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে হুকুম দিবে, ফেরেশতারা রে তার জন্য পানির ব্যবস্থা করো। বিশ্ব নবী বলেন, ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম, যেই মাত্র পানির জন্য ফরিয়াদ করবে, আল্লাহ নবী বলেন, এদের সামনে উঠে দাও আলহামিম, গরম পানি দেওয়া হবে। আরেক বর্ণনায় আছে, জাহান্নামীর যেই মাত্র পানির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহর নবী বলেন, এই অবস্থায় এদের সামনে গাসসাক নামক জিনিস উপস্থাপন করা হবে। গাসসাকের বিবরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন, লাউ আন্না দানওয়াম মিন গাসসাক ইউরাকু ফিদ দুনিয়া লানতানা আহনু দুনিয়া। বিশ্ব নবী বলেন, আমি কয়ে দু এক মিনিটে শেষ করে দিচ্ছি আমার পানির ভাইয়ারা। এই অবস্থায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এই অবস্থায় এক পালতি কাসাক যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, লান্তানা আলু দুনিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এক পাতি গাছ যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, আল্লাহ নবী বলেন, এক বালতি গাছের দুর্গন্ধের কারণে তামাম দুনিয়ার মানুষ মারা যাইবে, জোরে কর আউযু বিল্লাহ। আমার পানের বায়না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন উনি বলেন, শোনো, ওই কাসাক মাত্র এদের সামনে দেওয়া হবে, বান্দা পান করতে যাবে না, বান্দা পান করতে যাবে না। এই অবস্থায় আল্লাহ নবী বলেন, গরম পানি ফেরেশতারা হাত দিয়ে উপস্থাপন করবে না, কিসের মাধ্যমে উপস্থাপন করবে? নবীজি বলেন, বিকানা লিবিল হাদিদ, লোহার আংটি দিয়ে এদের সামনে উপস্থাপন করা হবে, পান করতে যাবে না। নবীজি বলেন, ফাইদা দানাত মিউজুহিম, যে মাত্র এদের চেহারা সামনে নিকটবর্তী করা হবে, পান করতে যাবে না। নবীজি বলেন, যে মাত্র বুকের নিকট নেওয়া হবে, সাবাত উজুহাহুম, এদের চেহারা বুনে ফেলবে, মরবেনি মরবেনি, না না মরণ নাই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এই অবস্থায় বান্দা জোর পূর্বক তার মুখে যখন ফেরেশতারা গাছাক নামক জিনিস ঢোকাইবে, নবীজি বলেন, উপরের টুপ উল্টে পিছনের দিকে চলে আসবে, নিচের টুপ একদম নাভির নিচে চলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, ফেরেশতারা জোর পূর্বক তার পেটের ভিতরে যেই মাত্র ঢোকাইবে, ফাইদা দাখালাত বুতুনাহুম, এই গরম পানি যখন এদের পিঠের ভিতরে ঢুকবে, এই গরম পুত যখন পেটের ভিতরে ঢুকবে, আল্লাহ নবী বলেন, কাত্তাআত মা ফি বুতুনিহিম, জোরে কোন আউযু বিল্লাহ। আল্লাহ নবী বলেন, উম্মতেরা শোনো, যেই মাত্র তার পেটের ভিতরে গরম পানি অথবা কাসা ঢোকানো হবে, ভিতরের নাড়ি বড়ি যা কিছু আছে সব কিছু রেজা রেজা টুকরা টুকরা করে ফায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে, মরবেনি মরবেনি, না 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 মরণ নাই, ওপর দিক দিয়ে জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন, কুল্লামা নাদ জাতি জুনুদুহুম বাদ্দাল্লাহুম জুনুদান গায়রা লিয়াযুকুল আযাব,
আমার আল্লাহ বলেন যে কোনো এদের চামড়া জলে পড়ে সরকার হয়ে যাবে, মরবেনি। আল্লাহ বলেন না 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 মরণ নাই, আমি আল্লাহ নতুন চামড়া দিয়া পরিবর্তন করে একদিক দিয়া জ্বলবে আর একদিক দিয়া নতুন চামড়া গজাইবে, একদিক দিয়া জ্বলবে আর একদিক দিয়া নতুন চামড়া গজাইবে। একটার পর আর একটা কঠিন শাস্তি। আল্লাহর নবী বলেন মরবে না রে, কেন আল্লাহ একটার পর আর একটা শাস্তি দিবেন, নতুন চামড়া কেন উঠবে? আমার আল্লাহ তার কারণ উল্লেখ করেন, লিয়াতুকুল আযাব, যাতে করে শাস্তির মজাটা ভোগ করতে পারে। দুনিয়ার জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর বিধান পালন করে নাই, মিথ্যা কথা বলেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা বিচার করেছি, অন্যায় করেছি, জুলুম নির্যাতন করেছি, ওই না প্রমাণগুলি যাতে করে লিয়াতুকুল আযাব, যাতে করে আযাবের মজা বুঝতে পারে। আযাবের তো মজা বোঝা যায় না, আযাবের কষ্ট ভোগ করতে হয়। ভাইরা আমার, আমার আল্লাহ ওই জায়গায় ঠাট্টা করে বলেন, না প্রমাণে না রে, আমার বান্দাগুলি যখন নামাজ পড়ত তোমরা উপহাস করতে, আমার বান্দাগুলি যখন আমার বিধান পালন করত দুনিয়ার জীবনে তুমি ধন সম্পত্তির মালিক হইয়া আমার বান্দাগুলিকে উপহাস করতে, এজন্য দেখে নে আযাবের কি মজা, আযাবের কি শাস্তি। তাই আমার আল্লাহ উপহাস করে বলেন, না ফরমানেরা যাতে করে আযাবের মজা ভোগ করতে পারে, তাই আমার আল্লাহ নতুন করে চামড়া গজায় দিবেন। জোরে মরণ নাই, মরণ নাই, একটার পর একটা কঠিন শাস্তি, কঠিন শাস্তি ভাইয়া। বিশ্ব পয়গম্বর বলেন ওই না ফরমানগুলি জাহান্নামের মাঝে সম্মিলিত বৈঠক করবে, একদল আর একদল কইব, চলো না আমরা এবার জাহান্নামের খাজিন ফেরেশতার কাছে যাই, জাহান্নামের খাজিন ফেরেশতার কাছে যাই, ওদের কাছে গিয়ে একটু বলি না আল্লাহ যেন শাস্তিটা কমায় দেয়। বায়রামার সব সম্মিলিত ভাবে জাহান্নামের দারোয়ান ফেরেশতার কাছে গিয়ে কইব, বলো না তোমার আল্লাহর কাছে আল্লাহ যেন শাস্তিটা একটু কমায় দেয়। আমার পানির ভাইয়েরা, এই অবস্থা লক্ষ্য করে দেখা যায়, যেইমাত্র জাহান্নামের খাজিন ফেরেশতার কাছে যাবে শাস্তি কমানোর জন্য ফরিয়াদ করবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতাগুলি কইব, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইনাত। জোরে কর আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতাগুলি কইব, না ফরমানেরা রে, দুনিয়ার জীবনে কি আলেম ওলামা তোমাদেরকে বোঝায়নি? ও না ফরমানেরা, দুনিয়ার জীবনে কি কোন রবি রাসূলরা যায়নি? আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইনাত, তোমাদের কাছে কি যায় নাই নবী রাসূলরা দালাইল নিয়া, বাইনাত নিয়া কি যায় নাই? তোমাদেরকে কি ওয়াজ করে নাই, বোঝায়নি, বোঝায় নাই কি জাহান্নামের বই কি তোমাদের কে দেখায়নি? জান্নাতের এই সুখ শান্তির কথাকে বলে নাই? তখন সকলেই জাহান্নামীর এক ব্যক্তিকে বলবো, বালা হা 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 গিয়েছিল, নবীরা ওয়াজ করেছিল, এদের পরিবর্তে নাইবে নবী, উলামায়ে কেরাম ওয়াজ করেছিল, ঠিক না বেঠিক? আর যেরকম ঠিক না বেঠিক? নবী চলে যাওয়ার পরে আল্লাহ এই জিম্মাদারে দিয়েছেন নায়েবে নবী ওলামায়ে কেরামদের উপরে। আজকে দেখা যায় ওলামায়ে কেরাম যারা হইলেন নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি, আমাদের নবী চলে যাওয়ার পরে দ্বীনের দারক বাহক আল্লাহ ওলামায়ে কেরামদের বানাইছেন, মুসলমান দুঃখ লাগে। আজকে পবিত্র জাতীয় সংসদে বসে আমার দেশের জাতীয় নেতা রাশেদ খান মেননের মতো কোরাঙ্গার সে কটাক্ষ করে কয়, কমি মাদ্রাসা এটা হইল বিষ বৃক্ষ। জোরে কর বাংলাদেশের জন্য একটা রহমত, ঠিক না বেটি?
আর যারা কোন ঠিক না বেটি, এই কমি মাদ্রাসা যদি না হইতো, উলামায়ে কেরাম যদি না হইতো, তাহলে মানুষ পশুর মতো জিন্দগি যাপন করতো। মার কি হোক, বাপের কি হোক, পরস্পরে কার কি হোক, এটা বোঝা সম্ভব হইতো না, হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যাইতো। শুধু তাই নয়, ওই কুড়াঙ্গার বলে এই দেশে মোল্লাতন্ত্র মৌলবীতন্ত্র বলে গিয়েছি। ও মুসলমান শুনে রাখুন, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ টুপি দাড়িওয়ালার দেশ। আল্লাহু আকবারের আজানের মাধ্যমে সূর্য উঠি, আল্লাহু আকবারের আজানের মাধ্যমে সূর্য অস্ত যায়। এই দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলি, ইসলামের বিরুদ্ধে কথা বলি, হাদিসের বিরুদ্ধে কথা বলি, মসজিদের বিরুদ্ধে কথা বলি, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি, টুপি দাড়িওয়ালার বিরুদ্ধে কথা বলি, কোন নাস্তিক মুরতাদির বাংলার জমিনে টাই নেই, ঠিক না বেটি? আরো যেরকম ঠিক না বেটি? আমার পানের ভাইরা, আজকে এদেরকে যখন গালি দেওয়া হয়, এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, ও দুনিয়ার মুসলমান শোনো, ও আল্লাহর বান্দার শোনো, এই ব্রেন দিয়েছেন আল্লাহ, এই জবান দিয়েছেন আল্লাহ, তোমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পোড়া দেহ দিয়েছেন কে? আরো যেরকম কে? পোড়া দেহ দিয়েছেন আমার আল্লাহ। এই জমিনে আল্লাহর পক্ষে যারা কথা বলে, কোরআনের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, আল্লাহর দেওয়া বিধানের পক্ষে যারা কথা বলে, এদেরকে দুশমন ভাবিও না, এরা তোমাদের আপনজন, এরা তোমাদের বন্ধু, এরা তোমাদের কাছের মানুষ। আজকে নফসে আম্মারার দোকায় পড়ি, আলেমদের গালি দাও, কোরআনের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। বান্দারে, তুমি মনে করেছো আজকে তুমি ক্ষমতার মালিক, তুমি মনে করেছো তোমার হাতের খরনটা বড় ধার, তুমি মনে করেছো তোমার ব্রেনটা বড় ভালো। ও বান্দা শোনো শোনো, আমার আল্লাহর কাছে একটা সেকেন্ডও লাগে না রে, আমার আল্লাহ তোমার ব্রেনের তার সবটা চিহ্না এক মিনিটে তোমাকে পাগল বানিয়ে দিতে, ঠিক না বেটি? আজকে এই ব্রেন দিয়ে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে ফিকির করো, মসজিদ মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করো। এই ব্রেনটা দিলেন মাহবুব, এই জবানটা দিলেন আল্লাহ। ও বান্দা, এই নাক, এই চক্ষু, এই জবান, এই জিহ্বা, এই হাত, এই পা, এই পুরা দেহ আল্লাহ তোমার কাছে দিয়েছেন আমানত, আমানত। হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে 60 থেকে 70 বছরের জীবন তোমাকে দিয়েছিলাম, আমি আল্লাহর দেওয়া জীবনকে কোন কাজে ব্যয় করেছ জবাব দাও। মুসলমান, এই জবান যদি আমি আল্লাহর পক্ষে ব্যবহার করি, এই জবান দিয়ে যদি আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি, এই চক্ষু দিয়ে যদি আমি আল্লাহর কোরআন দেখি, এই ব্রেন যদি দিয়া আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করি, হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব দেওয়া সহজ। মুসলমান শুনে রাখো, এই জবান যদি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করি, এই হাত যদি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করি, হাসরের মাঠে যদি জবাব না দিতে পারি, বিশ্ব নবী বলেন 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে, একটা কদম সামনের দিকে পারা যাবে না। ওই আসরের মাঠ পাড়ি দিয়ে হয়তো তুমি জান্নাতি আর না হয় জাহান্নামি। আসরের মাঠে দুইটা দল ছাড়া তৃতীয় কোন দল থাকবে না রে ভাই। পরকালের জীবনে মরণ নাই, পরকালের জীবনের পরীক্ষা যদি একবার ফেল করি, আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। আজকে দুনিয়াতে যদি আপনি পরীক্ষা দেন, একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, দ্বিতীয়বার পরীক্ষা ফেল করলে তৃতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। মুসলমান ভাইয়া রে, পরকালের জীবনে একবার মাত্র পরীক্ষা, পরীক্ষা ফেল করলে আর তৃতীয়বার সুযোগ থাকবে না, ঠিক না বেটি? বেশকম কোথায় জানুনি, দুনিয়াতে যে পরীক্ষা হয়, প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয় না, ঠিক না বেটি?
আরো জোরে কোন ঠিক না বেটি, দুনিয়াতে যে পরীক্ষাগুলি হয় পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয় না, পরকালের জগতে আল্লাহ কি কি পরীক্ষা করবেন। ও মুসলমান ভাইরা শোনো, আমার আল্লাহ সব প্রশ্নগুলি ফাঁস করে দিয়েছে। তুমি যখন কবর জগতে যাবে সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবেন, মানবুকা বলো না তোমার রবকে, ওমা দিনুকা তোমার দিনটা কি বলো না, ওমা না ধারণা জুনুল্লাদি বই তাফিকুম, তিনি কে চিনুনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। মাত্র তিনটা সাল জানার পরেও যদি জবাব না দিতে পারি, হাসরের মাঠে দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। মুসলমান শোনো, এই অবস্থায় যখন আপনি অকৃতকার্য হয়ে যাবেন, মরণ নাই মরণ নাই। নবী জীবনের শুধুমাত্র দুইটা দল, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি আর একদল জাহান্নামি। আবাদুল আবাদ হয়তো তুমি জান্নাতে যাবে আর না হয় জাহান্নামে যাবে। ভালো করে শুনে রাখো, আর জীবনে কোনোদিন মরণ নাই। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে আমার আল্লাহ মরণকে আনবেন। দুনিয়াতে মরণ হয়, মরণের বেলায় কারো ইখতিলাফ নাই। ও মুসলমান, পরকালের জগতে আমার আল্লাহ মরণকে জবাই করে ফেলবেন। কেমনে জবাই করবেন জানুনি, জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে আল্লাহ মরণকে তুম্বার আকৃতি বানিয়ে আনবেন। কে জবাই করবেন? এক বর্ণনায় আছে হযরতে জিব্রাইল আলাইহিসসালাম মরণকে জবাই করে ফেলবেন, আর এক বর্ণনায় আছে মরণকে হযরতে ইয়াহইয়া আলাইহিসসালাম জবাই করবেন। কেন জবাই করবেন জানুনি? আল্লাহ দুই দল মানুষকে দুইভাবে বোঝ দেওয়ার জন্যে। জান্নাতিরা যখন জান্নাতের নাজ নিয়ামত দেখবো, মনে বড় টেনশন মনে বড় পেরেশানি, এমন মজার মজার নিয়ামত। আজকে ভান্ডারে 60 থেকে 70 বছরের জীবন ভাইয়া, তুমি পরকাল ভুলে গিয়েছ, আখেরাত ভুলে গিয়েছ। ভালো করে শোনো, পরকালের জগতে আল্লাহ একজন দুইজন বউ দিবেন না রে ভাই। আল্লাহু আকবার, আপনার মনে যা চায় এত সংখ্যগণিত বউ আল্লাহ দিবেন। আল্লাহ আপনার মনে যা চায় দাবি করতে দেরি হবে, আপনার সামনে হাজির হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। এমন মজার মজার নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। আমার কথা নয়, আমার আল্লাহ বলেন শোনো শোনো, দুনিয়াতে যদি তুমি 60 থেকে 70 বছরের জীবনকে আমি আল্লাহর দেওয়া বিধান মধ্যে চালাইতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন নিয়ামত রেখে দিয়েছি, মালাহীন রাত কোনো চক্ষু জীবনে কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনু সামিয়াত কোনো কর্ণ জীবনে কোনোদিন শোনে নাই, ওয়ালা খাতারা আলা কালবি বাসার কোনো অন্তর জীবনে কোনোদিন কল্পনা করে নাই, এমন নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি। শুধু তাই না রে ভাই, স্বামী আর স্ত্রী দুইজনে সিংহাসনে বসা থাকবে। ও মুসলমান, খাদেম খুদ্দামেরা আপনার পার্শ্ব দিয়ে ঠান্ডা শরবত কফি নিয়ে করবে, কি যে মজা হবে এটা বাসায় শেষ করা সম্ভব নয়। এই অবস্থায় এমন নিয়ামত পাইয়া জান্নাতিরা মনে মনে ধারণা করবে, যদি মরণ হয়ে যায় এমন নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব, আল্লাহ মরণকে জবাই করে ঘোষণা দিবেন। জান্নাতিরা রে মনে করিস না তোদের আর মরণ হবে, শুনে রাখো তোমাদের আর জীবনে কোনোদিন মরণ নাই, তোমাদের আরামের মেয়াদ ততদিন, আমি আল্লাহ আছি যতদিন। জাহান্নামীরা মনে মনে আশা করবে কোনো একদিন মরণ হয়ে যাবে, মরণ হয়ে গেলে জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে। আল্লাহ এদের বেলা ঘোষণা দিবেন, ও জাহান্নামীরা তোমরা মনে করতে পারো তোমাদের মরণ হয়ে যাবে, মরণ হয়ে গেলে জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে। আমার আল্লাহ বলেন না রে, তোমাদের আর জীবনে কোনোদিন মরণ নাই, তোমাদের শাস্তির মেয়াদ তো দিল, আমি আল্লাহ
আল্লাহ আছি যতদিন। বিশ্বনবী বলেন জাহান্নামীরা যেই মাত্র এই ঘোষণা শুনবে মনের যারা বহু গুণে বেড়ে যাবে। এই অবস্থায় সকলেই জাহান্নামের হাজির ফেরেশতার কাছে গিয়া কইব আল্লাহ রে একটু কম না, আল্লাহ নি শাস্তিটা কমায়া দেয়। তখন ফেরেশতারা কইব না ফরমান রে, দুনিয়ার জীবনে এত সুন্দর বডি তুমি পেয়েছিলা, তোর সম্পত্তির মালিক ছিলে, টাকা পয়সা ঘর বিল্ডিং এর মালিক ছিলা, আল্লাহর বিধান মানো নাই, আল্লাহর কথা মানো নাই, নবীর কথা মানো নাই। চলো চলো যতই তোমরা চলো, যতই তোমরা ডাকো, তোমাদের ডাকে কেউ সাড়া দিবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন জাহান্নামের মাঝে সম্মিলিত ভাবি একদল আর একদল রে আবার ডাক দিব। এবার তার কাছ থেকে নইরে সইলাম, চলো না মালিক ফেরেশতার কাছে যাই। মালিক ফেরেশতা হইলেন তিনি যিনি জাহান্নামের দারোয়ান প্রধান ফেরেশতা, আগুনের দায়িত্বে নিয়োজিত। ওনার কাছে গিয়া কইব ইয়া মালিক লিয়াকুজি আলাইনা রাব্বুক, জোরে কর আল্লাহু আকবার। সকলেই সম্মিলিত ভাবে মালিক ফেরেশতার কাছে যাবে, ও মালিক তোমার আল্লাহরে কওনা লিয়াকুদি আলাইনা রাব্বুক, আল্লাহ যেন একটু মরণ দিয়া দে, মরণ দিয়া দে। হাড্ডি জ্বলতে জ্বলতে শেষ, ও মুসলমান শোন, দুনিয়ার আগুন যদি আপনাকে জ্বালায় আগে চামড়া জ্বলে এরপরে গোস্ত জ্বলবে এরপরে হাড্ডি জ্বলবে, জাহান্নামের আগুন কেমন আগুন জানোনি? আল্লাহর নবী তার বিবরণ দিতে গিয়ে বলেন সাবিরা রে শোনো আমার কথা নয়। আল্লাহর নবী বলেন নারুকুম জুজুউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন শোন রে শোনো, দুনিয়ার যে আগুন তোমরা জ্বালাও এটার পাওয়ার কদ্দূর? জাহান্নামের আগুনের 70 গুণা পাওয়ারের এক গুণ মাত্র। যেরকম সুবহানাল্লাহ, রে সাবিরা দুনিয়ার যে আগুন তোমরা জ্বালাও ওই আগুনটা কেমন আগুন? আল্লাহ সুয়ের মাথায় করে সমুদ্রের পানির মধ্যে 70 বার ধইয়া আল্লাহ আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন। বিশ্বনবী বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 গুণা পাওয়ারের এক ভাগ পাওয়ার মাত্র। সাবিরা কো নবী গো ওয়া ইন কানাত লা কাফিয়াতান, ওগুন নবীজি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। নবীজি বলেন না রে না, 70 গুণ পাওয়ার তো আছে। আর শোন ও কিদা আলান নারি আলফাসানাতিন হাত্তা ইহমালাত সুম্মা ও কিদা আলাইহা আলফাসানাতিন হাত্তা ইবিয়াদাত সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা ইহমাল্লাত ফাইয়া সাউদা ও মুজলিমা, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন শুন রে, দুনিয়ার জীবনে নামাজ পড়তে ভালো লাগে না, ওরে উম্মতে না আল্লাহর বিধান পালন করতে ভালো লাগে না, শোনো যে আগুন দিয়া তোমাদের জ্বালানো হবে 1000 বৎসর পর্যন্ত জাহান্নামের ফেরেশতারা আগুনের নিচে জাল দিছে। নবীজি বলেন জাল দিতে দিতে প্রজ্বলিত করতে করতে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। নবীজি বলেন আরো 1000 বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। শুধু তাই নয়, নবীজি বলেন আরো 1000 বৎসর পর্যন্ত জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। নবীজি বলেন বিরালে 3000 বৎসরের জ্বলন্ত কালো আগুন দিয়ে আল্লাহ জাহান্নামীদেরকে জ্বালাইবেন। কেন রে ভাই জানোনি? সাদা আগুন দিয়ে কেন জ্বালাইবেন না, লাল আগুন দিয়ে কেন জ্বালাইবেন না, কালো আগুন দিয়ে কেন জ্বালাইবেন? শোনো শোনো ভালো করে শোনো, দুনিয়াতে আপনি লক্ষ্য করে দেখবেন কোনো একটা কষ্টের কাজ যদি 10 মিলে করা হয় এটা কিন্তু নাতিক মনে হয়, 10 মিলে কষ্ট করলে কষ্ট বেশি লাগে না। একা যদি
কষ্টের কাজ করা হয় কষ্টটা বেশি লাগে। বিশ্ব নবী বলেন, জাহান্নামীরা যদি সম্মিলিতভাবে চললা একজন আরেকজনকে দেখে, তখন তারা কইব আমি তো একা চলতেছি না, আমার মতো আরেকজন চলতেছি, মনের মধ্যে একটু আরাম পেয়ে যাবে, যাতে করে কালো আগুনের মধ্যে কেউ কাউরে দেখতে না পাইয়া মনে মনে ধারণা করে মনে হয় আমি একমাত্র পাপিষ্ঠ, আমি একমাত্র গুনাহগার, আমার মতো না ফরমান মনে হয় কেউ নাই, একা একা, যাতে করে জ্বলনটা বেশি হয় কষ্টটা যাতে বেশি হয়, তাই বলে কালো আগুন দিয়া জাহান্নামীদেরকে জাহান্নামে জানানো হবে। শুধু তাই নয়, একটার পর আর একটা শাস্তি হাসরের মাঠে পাড়ি দিয়া জাহান্নামের মাঝে শয়তানের দিল একটা কনফারেন্স আর সম্মেলন করব, একদম মাঝখানে দাঁড়াইয়া শয়তানের দিন ভাষণ দিব আর কইব, সকলকে ডাক দিব আসো না আমি তোমাদের সামনে একটা বক্তব্য দিই, সমস্ত জাহান্নামীরা যারা দুনিয়ার জীবনে শয়তানের কথা মতো চলেছে সকলেই একদল আর একদলে কইব চলো না এবার শয়তানের সামনে যাই, তার কথা মতো সারা জীবন চললাম, তার কথা মতো সারা জীবন মানলাম, তার কথা মতো নামাজ ছেড়েছি, তার কথা মতো যাকাত দেই নাই, তার কথা মতো মিথ্যা কথা বলেছি, এবার তার সামনে গেলে হয়তো নাজাতের কোনো ব্যবস্থা করতে পারে। সকলে যেই মাত্র তার সামনে আইব এবার মাঝখানে দাঁড়াইয়া শয়তান বাসন দিব আর কইব শুনে দুনিয়ার জীবনে যারা আমার দুশ্মন ছিল পরকালের জীবনে এরা আমার দুশ্মন, দুনিয়ার জীবনে আমি একদল মানুষকে নামাজ না পড়ার জন্য বলেছিলাম এরা আমার কথা মানে নাই আমার সাথে দুশ্মনী করেছে, দুনিয়ার জীবনে একদল মানুষকে মিথ্যা কথা বলার জন্য বলেছিলাম ওরা মিথ্যা বলে নাই আমার দুশ্মনী করেছে, দুনিয়ার জীবনে একদল মানুষকে ঘুষ খাওয়ার জন্য বলেছিলাম ওরা ঘুষ খায় নাই, দুনিয়ার জীবনে একদল মানুষকে সুদ খাওয়ার জন্য বলেছিলাম ওরা সুদ খায় নাই, দুনিয়ার জীবনে একদল মানুষকে নামাজ না পড়ার জন্য বলেছিলাম ওরা নামাজ পড়েছে, একদল মানুষকে হজ না করার জন্য বলেছিলাম ওরা হজ পালন কইরা আমার বিরোধিতা করেছে, পরকালের জীবনে আমার দুশ্মন এরা যারা দুনিয়ার জীবনে আমার দুশ্মন ছিল পরকালের জীবনেও আমাকে লাথি মেরে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এবার এদেরকে কইব শোনো তোমরা দুনিয়াতে আমার বন্ধু ছিলে আমার কথা মতো নামাজ পড়ো নাই, আমার বন্ধু ছিলে আমার কথা মতো মিথ্যা বলেছ, তোমরা আমার বন্ধু ছিলে আমার কথা মতো সুদ খেয়েছ, তোমরা আমার বন্ধু ছিলে আমার কথা মতো যাকাত দেও নাই, তোমরা আমার বন্ধু ছিলে আমার কথা মতো অল টাইম তোমরা চলাফেরা করেছ, দুনিয়ার জীবনে আমার বন্ধু ছিলে পরকালের জীবনেও তোমরা আমার বন্ধু। শোনো শোনো বন্ধু বন্ধুকে ফেলা যায় না, আমার আল্লাহ আমি অহংকার করার কারণে তাকাব্বুরি করার কারণে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মানুষকে গুমরা করার জন্য আদম আমাদের আব্বা জান তাকে সেজদা না করার কারণে লানতের তক্ত গলায় লইয়া জাহান্নামের উপযোগী হয়েছি। শোনো রে শোনো বন্ধুরা আল্লাহ আমার বেলায় ঘোষণা দিয়েছেন আল্লাহ যতদিন আছেন ততদিন পর্যন্ত আমার শাস্তি, আমার জীবনে কোনোদিন মরণ নাই, শাস্তি আর শাস্তি আমার সাথে তোমারও, আমার আল্লাহ আছেন যতদিন ততদিন শাস্তি। বিশ্ব নবী বলেন যেইমাত্র জাহান্নামীরা এই ঘোষণা শুনব একদল আরেকদল কইব শুনলানি রে শুনলানি এই নাফরমান কি কইল, সারাটা জীবন তার কথা মতো চললাম, সারাটা জীবন তার দেওয়া বিধান মতো চললাম, মনে মনে ধারণা করেছিলাম আজকে মনে হয় জাহান্নামে এই নাফরমান বাঁচার কোনো ব্যবস্থা করবে, এমন জবাব দিল রে, কি দিল জবাব, মনের জ্বালাটা বেড়ে যাবে, মরবেনি মরবেনি, না 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 মরণ নাই, একটার পর আর একটা শাস্তি, ও মুসলমান কেমন শাস্তি শোনেন, এক সেকেন্ডের শাস্তি ভাইয়া সব ভুল্লা যাই বগি, আজকে আপনি গর্ব করেন, আজকে আপনি বাহাদুরি করেন, নবীজি বলেন শোনো শোনো সাহাবীরা রে এটা আমার কথা নয়, আল্লাহু আকবার
আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, আজকে তোমার মনটা কত কিছু করতে চায় না রে, শরীয়তের লাগামটা তোমার মুখে লাগাও। শরীয়তের লাগাম লাগাইয়া 60 থেকে 70 বছরের জীবনটা যদি সুন্দর করতে পারো, পরকালের জীবনে এমন সুন্দর বউ দেওয়া হবে, এমন সুন্দর সুন্দর বাগান দেওয়া হবে, এমন নাজ নিয়ামত দেওয়া হবে, নিম্ন পর্যায়ের জান্নাতি যিনি হবেন, এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দেওয়া হবে। ও মুসলমান শোন, নবীজি বলেন, দুনিয়ার জীবনে আল্লাহর এমন একজন বান্দাকে হাজির করা হবে যাকে আল্লাহ দুনিয়ার জীবনে টাকা পয়সা দিয়েছিলেন, ঘর বাড়ি দিয়েছিলেন, সুন্দরী নারী দিয়েছিলেন, বাগাড়ি দিয়েছিলেন, সব কিছুর ব্যবস্থা ছিল, কিন্তু আল্লাহর ওই বান্দাটা দুনিয়ার জীবনে সম্পদ পাইয়া আল্লাহকে ভুলে গেছে, পরকাল ভুলে গিয়েছে, নামাজ পড়ে নাই, ইচ্ছা মতো চলাফেরা করেছে। নবীজি বলেন, লোকটা আল্লাহর বিধান না মানার কারণে জাহান্নামী, এই অবস্থায় জাহান্নামের পারে নিয়ে ফায়ুসবাগু ফিন্নারি সাবগাতান। আল্লাহর নবী বলেন, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের পারে তাকে ডুব দেওয়ানো হবে। আল্লাহ আবার তুলে তাকে জিজ্ঞাসা করবেন, যে লোকটা সারা জীবন আরামে ছিল, লাল গালিচায় তার চলা ছিল, আল্লাহু আকবার, সিকিউরিটি গার্ডের অভাব ছিল না, ধনসম্পত্তির অভাব ছিল না, খাবারের আয়োজনের অভাব ছিল না, কষ্ট কি কোনোদিন কল্পনা করে নাই, জাহান্নামে যাওয়ার পরে 1 সেকেন্ডের শাস্তি পাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আদমের আওলাদ, হাল রাআইতা খায়রান কাত্তুন ওয়া হাল মাররাবিকা নাঈমুন কাত্তুন। ওরে আদমের আওলাদ, আরাম কারে কয়, নিয়ামত কারে কয়, মজা কেন কয়, বুঝছনি? নবীজি বলেন, যে লোকটা সারা জীবন আরামে ছিল, 1 সেকেন্ডের শাস্তি ভাইয়া আল্লাহর কসম করে বলবে, ফায়াকুলুল্লাহ ওয়াল্লাহি ইয়া রব, আল্লাহর কসম করে বলবে, মাবুদ গো, আরাম কারে কয়, মজা কারে কয়, ফুর্তি কারে কয়, নিয়ামত কারে কয়, আল্লাহ আমি জিন্দেগিতে কোনোদিন কল্পনা করি নাই। অথচ নবীজি বলেন, লোকটা সারা জীবন আরামে ছিল, জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি ভাইয়া সারা জীবনের আরাম বলে যাবে। নবীজি বলেন, ওহর দিক দিয়া আরেকজন বান্দাকে হাজির করা হবে, যে লোকটা দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক ছিল না, ঘর বাড়ি বিল্ডিং এর মালিক ছিল না, একদম গরিব নিঃস্ব অসহায়, ভালো কোনো ফ্যামিলির মধ্যে বিয়ের প্রস্তাব দিলে কেউ তাকে বিয়ে দেয় না, দুনিয়ার জীবনে কোনো মজলিসে কথা বললে লোকেরা ধমক দিয়া তাকে বসাইয়া দিছে, কিন্তু লোকটা আল্লাহকে ভুলে নাই, পরকালকে ভুলে নাই, এমন মানুষ আমাদের সমাজে আসেনি। আর হজরে কোন আসেনি, হজরতে বেলাল, কালো মানুষ, নাকের সেন্টার ঠিক না, দাঁতগুলি বের হয়ে গেছে, বংশ ভালো না, কিন্তু শোনো শোনো, ওই কালো বেলাল আল্লাহকে ভুলে নাই, নবীকে ভুলে নাই, ওই লোকটা আল্লাহর নাম নিলে মজা হয়, আল্লাহর নাম উচ্চারণ করলে মজা হয়, রাস্তা দিয়া সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিক যায়, তাকে দেখে উমাইয়া জুলুম নির্যাতন করে, উমাইয়ার আম্মারে হযরতে বেলাল জুড়ে জুড়ে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এ, আল্লাহ এ উচ্চারণ করে আবু বকর কাছে গেলেন, বেলাল রে, তোমার উদ্দেশ্য আল্লাহকে শোনানো, আল্লাহ তো আস্তে বললেও শুনে, জুড়ে বললেও শুনে, ও বেলাল একটু আস্তে কও না, তুমি যখন জুড়ে জুড়ে আল্লাহর নাম উচ্চারণ করো, আমি তাকে দেখি উমাইয়ার গোষ্ঠীরা তোমার গায়ে আঘাত নির্যাতন করে। সিদ্দিকে আকবর যেই মাত্র প্রস্তাব দিলেন, বেলাল ডাক দিয়ে আবু বকর, আগামীকাল থেকে আর জোরে কইমো না। দ্বিতীয় দিন রাস্তা দিয়ে যায়, তাকে দেখে দ্বিতীয় দিন আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখে হযরত বেলাল আরো জোরে জোরে আল্লাহু আহাদ উচ্চারণ করে, জোরে কোন সুবহানাল্লাহ, হযরত আবু বকর বেলালের কাছে গেলেন, বেলাল
তুমি না ওয়াদা করেছো আগামী কাল থেকে আর জোরে বলবে না। ও বেলাল, কোন জিনিসে তোমাকে বাধ্য করে জোরে বলার জন্য? ও মুসলমান শোনো, হযরতে বেলাল ডাক থেকে আবু বকর আগামী কাল থেকে আর জোরে কইমো না, আমি ওয়াদা দিলাম রে, আস্তে আস্তে কইমো। তৃতীয় দিন রাস্তা দিয়া যায়, তাকে দেখে এত জোরে জোরে আল্লাহু আহাদ আল্লাহর নাম উচ্চারণ করে উমাইয়ার গোষ্ঠীরা জোরে জোরে আঘাত করে। হযরতে আবু বকর বেলালের কাছে গেলেন, ও বেলাল তুমি ওয়াদা লঙ্ঘন করো, প্রতিদিন ওয়াদা করো, আগামী কাল থেকে আর জোরে বলবি না রে বেলাল। ও বেলাল, কোন জিনিসে তোমাকে বাধ্য করে ওয়াদা লঙ্ঘন করার জন্য? হযরতে বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর এতদিন পর্যন্ত ইচ্ছা ছিল আমার আল্লাহ এবং আমার মাঝে গোপন একটা ভেদ ছিল, আশিক মাসুকের মোয়ামেলা আমার আল্লাহ এবং আমার মাঝে গোপন একটা রহস্য ছিল। আবু বকর ইচ্ছা ছিল কারো কাছে প্রকাশ করব না। আবু বকর তুমি নবীর প্রথম সাহাবি, আবু বকর তুমি নবীর শ্রদ্ধা বাজন শ্বশুর, আবু বকর তুমি মুরব্বী সাহাবি, তাই বলে ওয়াদা করি আগামী কাল থেকে আর জোরে বলবো না, আগামী কাল থেকে আর জোরে বলবো না, ওয়াদা করি ঠিকই আবু বকর, কিন্তু জানো না রে আমি কেন জোরে আল্লাহর নাম উচ্চারণ করি। আবু বকর এবার শোনো, ইচ্ছা ছিল প্রকাশ করবো না, বাধ্য হইয়া বলতে হয়। আবু বকর কাফেররা যখন আমার গায়ে আঘাত করে, জুলুম নির্যাতন করে, আমার কষ্ট তেরে আবু বকর, আমি যখন জোরে জোরে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক উচ্চারণ করি, আল্লাহর নাম এত মজা এত মধুর লাগে, আল্লাহর কসম আল্লাহর নাম উচ্চারণ করার কারণে কাফিরদের জুলুম নির্যাতন আমি বেলাল বলে যাই। মরণের টাইমে বেলালের কাছে আমার বিবি কি এক কান্দে, বেলাল মুস্কি মুস্কি হাসে। বিবি জিজ্ঞাসা করে, বেলাল মরণের টাইমে তো কেউ হাসে না রে বেলাল, তুমি এইভাবে হাসো কেন? হযরতে বেলাল ডাক দিয়ে কয়, জানোস নি আমি কেন হাসি? কাদা নালকা মুহাম্মাদাও ওয়া আসহাবাহু, কাদা নালকা মুহাম্মাদাও ওয়া আসহাবাহু, জোরে কর আল্লাহু আকবার। ওরে প্রাণীর বিবি, আমার নবীর জন্য কত মায়ের খাইলাম, আমার গায়ের গোস্ত নাই, গোস্তগুলি কষে পড়ে, আমার গায়ে শুধু হাড্ডি আর হাড্ডি। ও প্রাণীর বিবি, আমার নবীর জন্য কত মায়ের খাইলাম, আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, আগামী কাল যখন আমি মারা যাব, আমার নবী আমার দাওয়াত দিয়েছেন নবীর দস্তরখানায় ইফতার করার জন্য। যেরকম সুবহানাল্লাহ, ওরে প্রাণীর বিবি, নবীর কাছে যখন যাব, আমার নবীর কাছে সাক্ষাৎ করলি আবু বকরের সাথে সাক্ষাৎ করব, ওমরের সাথে সাক্ষাৎ করব, আল্লাহর কসম নবীকে যদি আমি একটা নজর দেখি, আমার ভাই আবু বকরকে যদি একটা নজর দেখি, হযরত ওমরকে যদি একটা নজর দেখি, জীবনে যত কষ্ট যাতনা ক্লেশ সব ভুলে যাব, এই আনন্দে আমার হাসায়। মুসলমান নবীজি চলে যাওয়ার পরে হযরত বেলাল শুধু কান্দে, আমার নবী দুনিয়াতে নাই, মদিনার অলিতে গলিতে পাগলের মতো দৌড়ায় কান্দে আর কয়, আইনা রাসূলুল্লাহ আইনা রাসূলুল্লাহ, সাহাবীরা রে বলো না আমার নবী কোথায়? নবী চলে যাওয়ার পরে বেলাল পাগল পারা হয়ে গিয়েছেন, নবীর তালাশ করে আর কান্দে, আল্লাহু আকবার। হযরতে বেলাল নবীজির ইন্তেকালের পরে আজান দেওয়া বন্ধ করে দিয়েছে, আমার নবী দুনিয়াতে নাই, আমি আর আজান দিব না, আমার আজান কে শুনবে? আজান দিলে আশিক রাসূল তাদেরকে বলা হয়, ও মুসলমান মুখ দিয়ে দাবি করি আমি নবীর আশিক, নবীর মহব্বত আছে, কিন্তু বাস্তবে নবীর কথা মতো চলতে রাজি না, নবীর কথা মতো আমরা মানতে রাজি না, আশিক রাসূল দাবি করা যায় না, এই মুখ দিয়া নবীর মহব্বতের দাবি করা যায় না। হযরতে বেলাল সত্যিকার অর্থে আশিক রাসূল আজান দেওয়া বন্ধ করে দিয়েছে, আমার
নবী দুনিয়াতে নাই, আমি কারে আজান শুনাইমু? এত সুন্দর কণ্ঠের আজান বেলাল বন্ধ করে দিয়েছে। সাহাবীরা আবদার করলেন, আজান দে বেলাল, আজান দে। বেলাল ডাক দিয়ে কয়, আমি আজান দিলে বলো না আমার আজান কে শুনবে, আমার আজানের জবাব কে দিবে? বেলাল মদিনায় আর থাকলেন না, এমনি সিরিয়া চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ, হযরতে বেলাল যেই মাত্র সিরিয়া চলে গেলেন, সিরিয়া পৌঁছার পরে ছয়টা মাস হয়ে গেল। হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন, এমনি ছয় মাস পরে আল্লাহর নবী ঘুমের করে বেলালে কয়, ওরে বেলাল এত নির্দয় তুমি কেমনে হইলে, এত নিষ্ঠুর কেমনে হইলে রে বেলাল, এত জালিম কেমনে হইলে? ও বেলাল, আমার সাথে সাক্ষাৎ করতে কি মনটা চায় না, আমার দেখা করতে কি মনটা চায় না? বেলাল রে তুমি কেমনে মদিনা ছাইরা, আজকে সিরিয়া ছয়টা মাস হয়ে গেল, আমার সাথে সাক্ষাৎ করতে কি মনটা চায় না? হযরতে বেলাল বলেন, এমনি আমি দেরি করলাম না, ঘুম থেকে উঠে এমনি রওনা হয়ে গেলাম মদিনার দিকে। জোরে করে আল্লাহু আকবার। মদিনায় পৌঁছার পরে সাহাবাই কেরাম বেলালকে জড়ায় ধরেছে, বেলাল রে নবী ইন্তেকালের পরে তোমার কণ্ঠের আজান শুনি নাই রে বেলাল। ও বেলাল আজান দিবানি, তোমার আজানটা শুনতে মন চায়, তুমি আজান দেও না? হযরত বেলাল ডাক দিয়ে কয়েন, না রে আমি আজান দিব না, আমার আজান কে শুনবে, নবী তো দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম আবদার করলেন, বেলাল আজান দিতে রাজি না। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুমার দরবারে গেলেন, ওদের কাছে গিয়ে আবদার করলেন, আয় রে হাসান হুসাইন আয়, বেলাল মদিনায় আগমন করেছি, বেলালের কাছে একটু আবদার করো না, আল্লাহর নবীর সময়ে আজান দিত, এবার একটু আজান যেন দেয়, তার কণ্ঠের আজানটা শুনতে মন চায়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুমা আসলেন, আবদার করলেন, বেলাল আজান দাও, নানাজির সময়ে তোমার কণ্ঠের আজানটা শুনতাম। ও বেলাল একটু আজান দে, তোমার কণ্ঠের আজান শুনতে মন চায়। হযরত বেলাল ডাক দিয়ে কইল, নারে আমি আজান দিব না, আমি আজান দিলে আমার আজানের জবাব কে দিবে? জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জড়ায় ধরলেন, ও বেলাল আজান না দিলে কিন্তু ছাড়মো না, আজান দে, আজান না দিলে কিন্তু ছাড়মো না। হযরতে বেলাল চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ নবীর কাছে যখন হাসান হুসাইন কোনো আবদার করতেন, নবীজি এদের আবদার ফিরে দিতেন না। বায়রামার এমনি বেলাল তারা গেলেন আজান দিবে, যেই মাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি আজান দেওয়া শুরু করলেন, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যখন পৌঁছে গেলেন, বেলাল নিজেকে আর ধরে রাখতে পারলেন না, অজ্ঞান হইয়া জমিনে লুটায় পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা বলতেছিলাম, আশেকে রাসূল তাদেরকে বলা হয় দুনিয়ার জীবনে গরিব, নবীজি বলেন জান্নাত জান্নাতের পারি নিয়ে ফায়ুস বাবু সবগাতান ফিল জান্না, দুনিয়ার জীবনে টাকা ছিল না, ঘর বাড়ি ছিল না, সুন্দরী ফ্যামিলি বিয়ে করতে পারে নাই, ভালো ফ্যামিলি বিয়ে করতে পারে নাই, কোনো সুন্দরী মেয়ে তাকে পছন্দ করে নাই, বিয়ে করেছে একদম কালো কুশ্রী, কিন্তু সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কথা মতো চলেছে, আল্লাহ জান্নাতের মালিক বানাইছেন। নবীজি বলেন ফায়ুস বাবু সবগাতান ফিল জান্না, ওই বান্দাকে জান্নাতের পারে নিয়ে একটা সেকেন্ডের জন্য ঢোক দিয়া আল্লাহ তুলে বলবেন, ইয়া ইবনা আদম হাল রাইতা খাইরান কাত্তুন হাল ওয়া হাল রাইতা বুসান কাত্তুন ওয়া হাল মাররা বিকা শিদ্দাতুন কাত্তুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারে দুনিয়ার জীবনে কষ্ট কারে কয়, মুসিবত কারে কয় বুঝুনি, একটু আন্দাজ করছনি? তোমার পার্শ্ব দিয়া কষ্ট কোনোদিন অতিক্রম করছনি? আল্লাহর নবী তখন জবাব, নবীজি বলেন তখন জবাব দিবি, ফায়াকুলুল্লাহ ওয়াল্লাহ ইয়া
রব মা মাররাবি বুসুন ওয়ালা রাআইতু শিদ্দাতান কাতুন। বিশ্বরবি বলেন আল্লাহর বান্দা যে মানুষটা সারা জীবন কষ্ট আর কষ্ট আরাম করে কয় কোনদিন আন্দাজ করে নাই, জান্নাতে যাওয়ার পরে এক সেকেন্ডের আরাম পাইয়া আল্লাহর কসম করে বলবে ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রব, আল্লাহর কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার নামের কসম, কষ্ট কারে কয়, মুসিবত কারে কয়, যাতনা কারে কয়, আল্লাহ আমি জিন্দেগিতে কোনদিন কল্পনা করে নাই। ও মুসলমান শোনো, জাহান্নাম কে তো ভয়ঙ্কর জিনিস, এক সেকেন্ডের শাস্তি ভাইয়া সারা জীবনের আরাম ভরে যাবে। জান্নাত কত বড় আরামের জিনিস, এক সেকেন্ডের আরাম পাইয়া পুরা লাইফের কষ্ট ভুলে যাবে। আমার পানির ভাইয়েরা ওখানে যাওয়ার পরে মরণ নাই মরণ নাই বলতেছিলাম, মালিক ফেরেশতার কাছে গিয়া বলবো ইয়া মালিক লিয়াকুতি আলাইনা রব্বুক, ও মালিক তোমার আল্লাহরে কোনা তোমার আল্লাহ যেন একটু মরণ দিয়া দেয়, একটু যেন মরণ দিয়ে দেয়। আমাদের সমাজে হিন্দু সম্প্রদায় দেখবেন ওরা মারা যাওয়ার পরে আগুন দিয়া জালে পড়িয়া সারখার করে দেয়, ওদের বিশ্বাস জালে দিলে আল্লাহ এদেরকে নাগাল পাইবেন না। ও প্রাণের ভাইয়েরা আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনি আমি যে দুনিয়াতে আসলাম আমাদের অস্তিত্ব আগে ছিল না? না না, আগে কোনো অস্তিত্ব ছিল না, যে আল্লাহ আদম থেকে উজুদের মধ্যে নিয়ে আসলেন, অস্তিত্বহীন থেকে আল্লাহ অস্তিত্বের পর্যায়ে নিয়ে আসলেন, যে আল্লাহ একবার সৃষ্টি করলেন আল্লাহ কি পারে না রে আবার দ্বিতীয়বার জিন্দা করতে? অবশ্যই অবশ্যই পারে। হিন্দুরা যে আকিদা পোষণ করে চলে পড়ে সরকার কর দিলে লাইফ খতম হয়ে যাবে, না না না, মরণের পরে আল্লাহু আকবার শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, কবরের আকার পড়ে কবরের আকার পড়ে তার নতুন লাইফ শুরু হয়ে যাবে, আর একটা জগতের জীবন শুরু হয়ে যাবে আলমে বরজখ। এই অবস্থা জাহান্নামীরা কইব ইয়া মালিক লিয়াকুদি আলাইনা রব্বুক, ও মালিক তোমার আল্লাহর কোনা তিনি যেন আমাদের মাঝে ফয়সলা করেন, মরণের ব্যবস্থা করেন। আল্লাহর নবী বলেন মালিক ফেরেশতাকে কইব শোনো ইন্নাকুম মাকিসুন, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন মালিক ফেরেশতা তখন কইব নাফরমান রে, দুনিয়ার জীবনে নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, সারা দিন আগ বডি আল্লাহ দিয়েছেন, সুস্থ মেধা বডি আল্লাহ দিয়েছিলেন, এই ব্রেনটা আল্লাহর গোলামিতে কাটাও নাই, শোনো শোনো তোমাদের মরণ নাই রে মরণ নাই, ইন্নাকুম মাকিসুন, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন মালিক ফেরেশতা কইব নিশ্চয় তোমরা আবাদুল আবাদ জাহান্নামে থাকবে, তোমাদের আর মরণ নাই আর মরণ নাই। ও মুসলমান শোনো শোনো, এমন ছোট্ট বডি দিয়া আল্লাহ ওইখানে জ্বালাই বান্নার ভাই। নবীজি বলেন শোনো, একজন জাহান্নামী তার দুইটা কাঁধ কেমন হবে? বিশ্ব নবী বলেন মা বাইনা মান কি বাইল কাফিরি মাসিরাত সালাসাতি আইয়া দূরত্ব অত লম্বা হবে। শুধু তাই না রে ভাই, নবীজি বলেন একটা দাঁত হবে কেমন বড় জাননি, উহুদ পাহাড়ের মতো একটা বিশাল বড় বড় দাঁত হবে। শুধু তাই না রে ভাই, চামড়াটা কেমন গাঢ় হবে? বিশ্ব নবী বলেন ওয়াকিলাতু জিলদিহি মাসিরাতা সালাস, চামড়াটা 3 মাইল দূরত্ব পর্যন্ত গাঢ় হবে। শুধু তাই না রে ভাই, একটার পর আরেকটা শাস্তি, নবীজি বলেন উরুটা কেমন হবে? ওয়াফাকিদুহু মিসলুল বাইদা, আরব দেশে পয়সা একটা পাহাড় উহুদ পাহাড়ের মতো বিশাল, তার একটা রান হবে উহুদ পাহাড়ের মতো বিশাল। শুধু তাই না রে ভাই, আল্লাহর নবী বলেন ওয়া মাকাদুহু মিনান নার,
মাসিরাতা সালাস মিসলুর রাবদা। নবীজি বলেন মদিনা থেকে রাবদা পর্যন্ত পৌঁছতে সময় লাগে 3 দিন। নবীজি বলেন তার যে ফাসাটা হবে 3 দিনের দূরত্ব পর্যন্ত তার ফাসা হবে। শুধু তাই না রে ভাই, জিব্বা টেনে বের করে ফেলা হবে। আল্লাহর নবী বলেন লাইউসহাবুলি সানহু, জাহান্নামীদের জিব্বাকে টেনে টেনে বের করে ফেলা হবে। কদ্দুর লম্বা হবে জাননি। নবীজি বলেন আল ফারসাহু ওয়াল ফারসাহাইল, এক ফরসক অথবা দুই ফরসক। মুহাদ্দিসিনে কেরাম ফরসকের বিবরণ দিতে গিয়া বলেন 3 মাইলে 1 ফরসক, 18 কিলোমিটারে 1 ফরসক। এর মানে হইল একজন জাহান্নামীকে তার জবান থেকে জিব্বা টেনে 16 কিলোমিটার লম্বা করা হবে। পরে থাকবে নবীজি বলেন মুখের ভিতরে ঢুকাইতে পারবে না। ইয়াতাওয়াত্তাহুন্নাস, লোকেরা পাড়ায় পাড়াইয়া মারা মারাইয়া ওই তার জিব্বার উপর দিয়া যাবে। মরবেনি মরবেনি, না 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 মরণ নাই, একটার পর আরেকটা শাস্তি। এই অবস্থায় আল্লাহর দরবারে সব দরবার থেকে নৈরাশ হইয়া চলে যাবে। একদল আরেক দলের কইব চলো না আল্লাহর কাছে যাই, সব দরবার থেকে নৈরাশ হয়ে গেলাম। উদু রাব্বাকুম, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন একদল আরেক দলরে কইব মালিক থেকে নৈরাশ হইলাম, হাজিল ফেরেশতা থেকে নৈরাশ হইলাম, সব দরবার থেকে মাহরুম হয়ে গেলাম। এবার আছে মাত্র শুধু একটা জায়গা, সেটা হইল মাওলা হাকিকির দরবার। চলো না ওই দরবারে যাই, কেন যাবো জানোনি? ফালা আহাদুন খায়রুম মিন রাব্বিকুম, তোমাদের রবের চাইতে ভালো মানুষ কেউ নাই, তোমাদের রবের চাইতে দয়ালু আল্লাহ কেউ নাই, তোমাদের রবের চাইতে মেহরবান আল্লাহ কেউ নাই, আল্লাহর চাইতে রহম করম করনেওয়ালা কেউ নাই। চলো না এবার আল্লাহর কাছে যাই, সকলেই যাবে। বিশ্ব নবী বলেন এক বাক্যে গিয়া বলবি রব্বানা, ও আমাদের রব, ও আমাদের মাবুদ, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের উপরে আমাদের কমবক্তি, আমাদের হতভাগ্য, আমাদের দুর্ভাগ্য গালিব হয়ে গিয়েছিল। আল্লাহ ওয়া কুন্না কাওমান দাল্লিন, আল্লাহ দুনিয়াতে আমরা ছিলাম গোমরা, আল্লাহ নামাজ পড়ি নাই, শয়তানের দোকায় পড়ে যাকাত দেই নাই, আল্লাহ শয়তানের দোকায় পড়ে যৌবনের তাড়নায় সুন্দরী নারীর দিকে তাকাইছি। আল্লাহ আখরিজনা মিনহা, এবার আল্লাহ ও মাবুদ জাহান্নামের পারে আইসা, ও মাবুদ জাহান্নাম আইসা, সব থেকে একিন করে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি, আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহ আখরিজনা মিনহা, জাহান্নাম থেকে বের করো গো মাবুদ, বের করো, ওয়াদা দিলাম গো, এবার যদি দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আর নামাজ ছাড়মো না, আর ঘুষ খাইমো না, আর সুদ খাইমো না, আল্লাহ দাড়ির উপর খুর লাগাইব না, আল্লাহ মিথ্যা কথা বলবো না, সুগুল গুড়ি করবো না, গীবত করবো না, শেকায়ত করবো না, বেগানা মহিলার দিকে তাকাইব না, ফেসবুকে উলঙ্গ নারীর দিকে তাকাইব না, টিভির পর্দায় উলঙ্গ নাচ দেখবো না। মাবুদ গো একটা বারের জন্য সুযোগ দাও, আল্লাহ ওয়াদা দিলাম, ফাইনুদনা ফাইন্না জালিমুন, আল্লাহ আবার ফিরা যদি গুনাহ করি, আল্লাহ তবে আমরা জালিম অন্যায়কারী সাব্যস্ত হব। মুসলমান শোনেন, আমার আল্লাহ তখন কি জবাব দিবেন? আল্লাহর নবী বলেন ফায়ুজিবুহুম ইন ফায়ুজিবুহুম ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এদেরকে আমার আল্লাহ তখন জবাব দিবেন না, ফরমানের আরে দুনিয়ার জীবনে গায়েব বুক আল্লাহ নাজিল করেছিলেন, 30 পারা কোরআন আল্লাহ সংবিধান হিসাবে নাজিল করেছিলেন, কেন মানো নাই? শোনো শোনো, ইসাউ ফিহা জাহান্নামে লাঞ্ছিত অপদস্ত জলিল খার অবস্থায় পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে কথা
কথা বলিও না, আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ নাই। বিশ্ব পয়গম্বর বলেন ফাইন্দা দালিকা ইয়াইসু মিন কুল্লি খাইর ওয়া ইনদা দালিকা ইয়াখুজুনা ফিস সাফিরি ওয়াল হাসাতি ওয়াল ওয়াইল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তখন জাহান্নামীরা একদল আরেক দলের কইব দেখলানি আল্লাহর দরবারে আসছিলাম, সব দরবার থেকে নৈরাশ হইয়া আল্লাহর দরবারে আসছিলাম। আল্লাহ এমন টিক্কা চা জবাব দিলেন, কঠিন জবাব দিয়ে দিলেন। ওই সময় জাহান্নামীরা ইয়াইসু মিন কুল্লি খাইর, সব ধরনের কল্যাণ থেকে তারা নৈরাশ হয়ে যাবে, নৈরাশ হয়ে যাবে। শুধু তাই নয়, নবীজি বলেন ওয়া ইনদা দালিকা ইয়াখুদুনা ফিস সাফিরি ওয়াল হাসরাতি ওয়াল ওয়াইল। ওই সময় তারা গাধার মতো চিৎকার দিবে আর নিজের কপালের মধ্যে তাহাইবো, হায় রে আমার পুরো কপাল, ইয়া ওয়াইলানা ইয়া হাসরাতানা, হায় রে আমার দুর্ভাগ্য, হায় রে আমাদের কপাল খারাপ, হায় রে আমাদের হতভাগ্য। হাজারো চিৎকার দিবে, একজন আরেকজনকে দুষবে, হাজারো চিৎকার দিলে কোনো কাজে আসবে না, ঠিক না বেটি? আমার পানির ভাইয়েরা, এই সব অবস্থা আমাদের সামনে আছে। এই যে কথাগুলি আমার কথা নয়, আমার নবীর কথা। সুতরাং আমাদের সারা তিন হাত বড়িকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে হবে। সুতরাং এই জীবনে যদি আল্লাহর দেওয়া বিধান মতে আমাদের সারা তিন হাত বড়িকে ছাড়াইতে পারি, ভালো করে মনে রাখবেন, পরকালের জীবনে আল্লাহ এত সুখময় জীবন দিবেন। খোদার কসম, আল্লাহর নবী আল্লাহর কথা নকল করেছেন, মালা আইনুন রাত, কোন চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণ কোনোদিন শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বসার, কোন মানব তার কলব দিয়ে কোনোদিন কল্পনাও করে নাই। এমন মজার মজার নিয়ামত আমার আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন, ঠিক না বেটিক? আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর গোলামি করে নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিয়ানি গ্রাম, এখন দোয়া হবে। আপনারা সামিয়ানের নিচে চলে আসার জন্য আমি সামিনে অনুরোধ জানাচ্ছি। আপনাদের এলাকার গর্বিরদন সুরমাতা ইলমনিয়ামের সম্মানিত চেয়ারম্যান প্রতিষ্ঠাতা আমার বন্ধুবর জনাব সোহেল আহমেদ, এই যে প্রত্যেক বছর আয়োজন করেন আপনাদের উদ্দেশ্যে, দিনের উদ্দেশ্যে ইসলামের দুই চারটি কথা শোনার জন্য, সেই জন্য আমরা আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা জানি যে একটা দুঃখের সাথে বলতে হচ্ছে, কারণ মানুষ মাত্রই ব্যারাম, তাকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং শিফা আল্লাহ দান করে। ইতিমধ্যে আপনারা জানেন যে সৈয়দ আরিফ সাদিক প্রান্ত মানবিক সাহায্যের জন্য বেশ সাকুল আবেদন হয়ে তার সহপাঠী চতুর্প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, যে বা যারা এক টাকা থেকে শুরু করে লক্ষ টাকা দিতে পারেন সেই আল্লাহ তৌফিক দিয়েছেন। সৈয়দ আরিফ সাদিক প্রান্ত সে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পরিমাল সায়েন্সের বিভাগের 16 এবং 17 বছরের শিক্ষার্থী, মেধাবী ছাত্র। উনি কিন্তু নাভির নিচ থেকে পা পর্যন্ত বর্তমান অবস্থায় তার কোনো ধরনের চলাফেরার কোনো রাস্তা নেই, যার কারণে ব্যয়বহুল টাকা প্রতিদিন ব্যয় করতে হচ্ছে। বর্তমানে আইসিসিতে ভর্তি আছে, তার প্রতিদিনের খরচ হচ্ছে প্রায় 3-3.5 লক্ষ টাকা প্রতিদিন ওয়ান ডে। তো আমরা চাই যে বা যারা এখানে বিত্তশালী ব্যক্তি আছেন, দান কয়রাত করেন, কেউ হয়তো হাতের মোটরের ভিতরে চাপ দিয়ে কেউ যেন না শুনতে পারে, হয়তো অনেকে এ ধরনের ব্যক্তি আছে। আমার বয়সে অনেকে দেখছি ডান হাতে দিচ্ছে, বাম হাতে কবরে পাচ্ছে না। এখানে কিন্তু তার সহপাঠী ছাত্রবন্ধু বন্ধুমহল যারা আছেন, তাদের ব্যক্তিগতভাবে সোহেল ভাইয়ের সাথে হয়তো ক্লোজ সম্পর্ক, যার কারণে এখানে এসে সেই নিউজটা দিয়েছেন। যদি কেউ
এখান থেকে বলতে চান যে আমি 5,000 টাকা দেব, নতুবা 2,000 টাকা দেব, 500 টাকা দেব, 100 টাকা দেব, এ ধরনের কোনো ব্যক্তি যদি থাকেন তাহলে সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ যথারীতি একজন ব্যায়াম মানুষ হয়তো আপনাদের সাহায্যার্থে তিনি সুস্থ হয়ে আল্লাহর রহমতে দাঁড়াতে পারবেন এই বাংলার মাটিতে। আল্লাহর কথা অনেক কথা বলেছি, বলতোটি হবেই, কারণ এখানে যে অবস্থায় হয়তো আমি পিছন দিকে দেখতে পাচ্ছি সেই দান বাক্স নিয়ে দু চারটি করে একটু এদিকে যদি তাকান তাহলে কিন্তু টাকা অনেক কালেকশন হবে। আপনারা দয়া করে সেই দান বক্সের মধ্যে টাকাগুলো দেওয়ার জন্য আমি বলছি সেই বাক্সটি নিয়ে যদি সামিয়ানার নিচে আপনি একটু কষ্ট করে চলে আসুন প্লিজ।